মিরপুরে হাসান মাহমুদের ইনসুইং এবং আউটসুইং ডেলিভারিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন কোচ হাতুরি সিংহে। বুধবার অনুশীলনের প্রথম সেশনে হাসান মাহমুদকে দেখা যায় রনি তালুকদার ও তাহুদ রিদারের বিপক্ষে বল করতে। তবে হাসান মাহমুদকে মোকাবেলা করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যায় এই দুই ব্যাটসম্যান। কখনও ইনসুইং, কখনও আউটসুইং, বল বুঝে ওঠার আগে বল চলে যাচ্ছে উইকেটকিপারের হাতে, আবার কখনও বল ডিফেন্স করতে গিয়ে চলে গিয়েছেন বোকাবনেও। হাসান মাহমুদের ইনসুইং বলে উইকেট বিলিয়ে দিয়ে আফসোস করতে দেখা গিয়েছে তাহিদ হৃদয়কে। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে নেই হাসান মাহমুদ, তবে ওয়ানডে ও টি টোয়েন্টি স্কোয়াডে থাকবেন তিনি। আর এই সিরিজকে সামনে রেখে তিনি ভালোমতো সেরে নিচ্ছেন নিজের অনুশীলন। আশা করা যায় অনুশীলনে এমন বোলিং ভেরিয়েশন দেখা যাবে মাঠেও।